হিজলগড় গ্রামের একদম শেষ প্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘরে এক থুতথুড়ে বুড়ি বাস করত। তার চুলগুলো ছিল যেমনি ঝাঁকড়া তেমনি সাদা। বুড়ির গালে নেই কোনো মাংস, চোখ দুটো কোটরের ভিতরে এমনি ঢুকে গিয়েছে যে তাদের খুঁজেই পাওয়া যায় না। বুড়ির শরীরে মাংস বলতে কিছুই নেই, যেন হাড়ের উপর চামড়া জড়িয়ে আছে। পাগুলো এমন সরু যে দাঁড়ালে পরে তা ডিগডিগ করে কাঁপে, আর কোমরটাও গিয়েছে বেঁকে। তাই বুড়ি একটা ছোট্ট লাঠিতে ভর দিয়ে গুড়গুড় করে চলে। বুড়ির এমন রূপ দেখে গ্রামবাসীরা তাকে খুব ভয় পেত। সবাই বলতো যে সে আসলে নাকি একটা ডাইনি, কিন্তু এখানে মানুষের রূপ ধরে আছে সে, তাই কেউই বুড়ির ধারে কাছেও ঘেসত না। ওই দেখ, ডাইনি বুড়িটা আসছে, পালা পালা পালা। এই গাছের পেছনে লুকিয়ে পড়, লুকিয়ে পড় তাড়াতাড়ি। বুড়ির গায়ের রং দেখ, ঠিক যেন দাঁড়কাক। এসব বলিস না, শুনতে পেলে ওই বুড়ি জাদু মন্ত্র করে আমাদেরকেই দাঁড়কাক বানিয়ে দেবে। আমার দাদু বলেছিল ওর নাকি 100 বছর বয়স। আমার ঠাকমা তো বলেছিল ওর বয়স 600 বছর। আরে খুড়োর কাছে শুনেছি ওটার নাকি মরণ নেই, তাই ও 4 যুগ ধরে বেঁচে আছে। আরে 4 যুগ ধরে কেউ কি বেঁচে থাকতে পারে? আরে ও কি মানুষ থরি, ও একটা ডাইনি, ভূত পেতনি শাকচুন্নি, এদের সকলের সর্দার হচ্ছে ওই ডাইনি বুড়ি। মানুষের মতন দেখতে হলে কি হবে, আসলে ও মানুষ নয়। আমার দাদুর কাছে শুনেছি বুড়ি নাকি এই গ্রামের একদম শেষ প্রান্তে একটা ছোট্ট তালপাতার কুঁড়ে ঘরে থাকে, তার ভেতরেই সে চিরদিন বাস করে। তার আবার নাকি জন্তু জানোয়ার পোষার শখ আছে, তার দোরগোড়ায় একটা ছাগল আর একটা বাঁদর বাঁধা থাকে। তাছাড়া অনেক রকমের সাপও আছে ওর কাছে। তাছাড়া একটা কালো ষাঁড় ওর উঠোনে সব সময় ছাড়া থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো কতগুলো মরার মাথা, সেগুলো বুড়ির ঘরের চারিপাশে ছড়ানো আছে। এর জন্যই ওই বুড়ির ঘরের ধারে কাছেও কেউ যায় না। কি জানি ডাইনি বুড়ি যদি কারো মন্দ করে বসে। এ কথা ঠিকই, বুড়ির এমন কাণ্ড কারখানার জন্য বুড়িকে কেউ মানুষ বলেই মনে করত না। গ্রামবাসীরা তার কুঁড়েঘর থেকে দূরেই থাকত, কিন্তু মল্লিক বাড়ির ছেলে বলাইয়ের মনে এক কৌতূহল জন্মালো। এ আচ্ছা, বুড়িটা খায় কি? ওর পেট চলে কেমন করে? ওই বুড়ি ভিক্ষে শিক্ষেও করে না যে তাই দিয়ে ও নিজেও খাবে আর ওর জীবজন্তুগুলোকেও খাওয়াবে, তবে ও চালায় কি করে? এ বুড়িটা নিশ্চয় জক, ওর ঘরে অনেক টাকা পোতা আছে, টাকাগুলো চুরি করতে পারলেই ওর দুঃখ ঘুচবে আর ও মুক্তিও পেয়ে যাবে। আমরা থাকতে ওই বুড়ির এত কষ্ট হবে কেন? এ শোন, আমরা ওর টাকাগুলো সব চুরি করে আনব, আর তার ফলেই ওই জক হয়ে থাকা বুড়ি মুক্তি পাবে, বুঝলি? বলাইয়ের এমন প্রস্তাবে সবাই ভয়ে কেঁপে উঠল। না 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 না, ওরে বাবারে, ওই বুড়িকে মুক্তি দেওয়ার যখন অতই শখ, তাহলে তোরা দুজনেই যা, আমি যাব না। এ আমিও যাব না, আমার দাদু ওই ডাইনি বুড়ি থেকে দূরে থাকতে বলেছে। দূর? তোরা সবাই ভীতুর ডিম, তাহলে আমাকে একাই যেতে হবে, আর ওই বুড়ির সব জকের ধন আমি একাই নিয়ে নেব। সেদিন সন্ধ্যায় বলাই মনে মনে যুক্তি এটে সে একা একাই চলল সেই বুড়ির কুঁড়ে ঘরের দিকে। বুড়ির কুঁড়ের সামনে একটা মস্ত বড় কাঁঠাল গাছ। সন্ধ্যার অন্ধকারে চুপি চুপি গিয়ে সে সেই কাঁঠাল গাছটায় উঠে পড়ল। তারপর তার ঘন পাতার ভিতরে সে লুকিয়ে বসে রইল। সে দেখতে লাগলো বুড়িটা কি করে আর কখনই বা সে ঘুমোয়। তারপর সুযোগ বুঝেই সে চুপি চুপি গাছ থেকে নেমে বুড়ির কুঁড়েতে ঢুকবে আর তারপর তার জখের ধন চুরি করবে। এদিকে রাত ক্রমেই বাড়তে লাগলো, অন্ধকারও বাড়তে লাগলো সেই সঙ্গে সঙ্গে। ক্রমে রাত দুপুর এসে গেল, কিন্তু বুড়ি আর ঘুমোয় না। একটা কেরোসিনের টেমিজেলে সে কেবলই খুটখাট করছে,
এটা নাড়ছে, ওটা নাড়ছে, ছাগলের গায়ে হাত বুলোচ্ছে, ষাঁড়টাকে কি যেন খেতে দিচ্ছে। এইরকম কত কী যে সে করছে সারা রাত। বুড়ি শোয়ও না, ঘুমায়ও না। পলাই ভারী বিরক্ত হয়ে উঠল, ভাবল ধুর ছাই, গাছ থেকে নেমে মারি বুড়ির মাথায় এক লাঠি। বুড়ি মরলে কার কী ক্ষতি, বরং ডাইনি বুড়ি মরলেই গ্রামের মঙ্গল। এই রকম নানা কথা সে ভাবছে, এমন সময় সে দেখল যে ডাইনি বুড়ি তার কুড়ের সামনে একটা উনুনে আগুন দিচ্ছে। সে ভাবল, এই তো এই তো, এইবার বুড়িটা রেঁধে খাবে, আর খাওয়া দাওয়ার পরেই শুতে যাবে। সে তাই গাছের ডালে বসে চুপ করে অপেক্ষা করতে লাগল। এদিকে বুড়ি একটা উনুন জেলে একটা তেলের কড়া এনে তাইতে চাপালো। তারপর বিড়বিড় করে বকতে বকতে নানা রকম বিদঘুটে জিনিস সেই তেলে ছেড়ে ভাজতে লাগল। কি আশ্চর্য, এসব বিশ্রী বিদঘুটে জিনিস বুড়ি ভাজছে কেন? বলাই অবাক হয়ে বুড়ির এসব কাণ্ড কারখানা দেখতে লাগলো। বুড়িটা প্রথমে তেলে ছাড়লো এক মুঠো তেলে পোকা, তারপর কেন্ন, চড়াই পাখি, টিকটিকি, কচ্ছপের মাথা, বাঁদুরের ঠ্যাং, গুবড়ে পোকা, সজারুর কাঁটা, শুয়োরের দাঁত, ভাল্লুকের লোম, আর একটা ছোট্ট মড়ার মাথা, একরা শিকড়, লতা পাতাও সে মন্তর পড়তে পড়তে সেই তেলে ছেড়ে দিল। তারপর এক ঘটি কিসের দুধ এনে যেই সে তেলে ছাড়ল, সেই সঙ্গে সঙ্গে তেলটা দপ করে জ্বলে উঠল। অমনি বুড়ি তাড়াতাড়ি সেই তেলের কড়াটা সেইখানেই উবুড় করে দিল। সঙ্গে সঙ্গে সে কি ধোঁয়ার সৃষ্টি, সেইখানটার মাটি থেকে কেবলই ধোঁয়া বেরোতে লাগলো, আর সেই ধোঁয়া জমে হতে লাগলো এক একটা প্রেত মূর্তি। দেখতে দেখতে প্রায় 10-12 কঙ্কাল মূর্তি বুড়িকে ঘিরে হিলিবিলি হিলিবিলি করতে শুরু করলো। এদিকে বলাইয়ের তখন কাঁপুনি ধরে গিয়েছে। বুড়ি বাবা রে, বুড়ি কে রে, এ তো মানুষ নয়, এ যে সত্যি সত্যি ডাইনি, এমন জানলে কি এখানে আসি, কি 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 করে প্রাণ নিয়ে ঘরে ফিরবে, বুড়ি জানলেই যে গিয়েছি। গাছের ডালে বসে কাঁপতে কাঁপতে চোখ ভ্যাপ ভ্যাপে করে সে বুড়ির কাণ্ড দেখতে লাগলো। ভূতগুলো জমা হতেই বুড়ি তাদের দিকে চেয়ে বলল, বলেই তারা আবার নাচতে লাগলো। ভূতগুলোর মধ্যে তিনটে পেতনিও ছিল, তারাই বোধহয় জামশুটকি, আলকাত্রি আর কুতকুতি। তারা তিনটেতে এইবার নাচতে নাচতে উত্তর করলো, বর তো পেয়েছি বুড়ি, বেশ বর, ওই কাঁঠাল গাছে এসে বসে রয়েছে, তোর পাথা ভাঙবে বলে, দিবি বুড়ি, দে না দে না দে না বুড়ি, ওইটাকেই দে আর চাটুনিকে, আহা দিবি বর, বেশ বর।
গাছের দিকে হাত বাড়িয়ে দেখাতে দেখাতে নাচতে লাগল। বলাই এসব শুনে বেজায় ভয় পেয়ে গেছে। সে ভাবল, এই যা, তবে তো সবই জেনেছে, এইবার তাহলে গিয়েছে, ওরে বাবা রে। ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সে গাছ থেকে নেমে পালাবার চেষ্টা করল। ঠিক সেই সময় বুড়ি বলল, সঙ্গে সঙ্গে ভূতের পাল সেই কাঁঠাল গাছটাকে ঘিরে ফেলল। তারপরেই মল্লিক বাড়ির ছেলে বলাইয়ের দফা শেষ। গ্রামের লোকেরা পরের দিন সেই জঙ্গলের ধারে তার মরা দেহটা খুঁজে বার করল। তখন শিয়ালে তার অর্ধেকটা খেয়ে নিয়েছে।